मैं पाप पंचायत के बारे में कई दफा कह चुका हूँ, तो एनजीओ है, जैसे आप गुड़गांव जाओ तो रेजिडेंट वेलफेयर एसोसिएशन बनी हुई है, इस तरह ये एनजीओ है और हमारी संस्कृति का पार्ट है। हरियाणा मुख्यमंत्री भूपिंदर सिंह हुडार এই মন্তব্য ঘিরে খাপ পঞ্চায়েত নিয়ে নতুন করে বিতর্ক। চিদম্বরম বলেছিলেন খাপ কখনোই ভারতীয় সংস্কৃতির অঙ্গ হতে পারে না, যদিও তার আগে খাপ পঞ্চায়েত প্রসঙ্গে নরম মনোভাব দেখিয়েছিলেন কেজরিওয়াল। So whenever they take a wrong decision, whenever they take an illegal decision, they ought to be punished. But if they are coming together as a cultural entity, identity to protect their cultural identity, we have no problem. খাপ পঞ্চায়েতের সবথেকে বেশি প্রভাব আছে হরিয়ানায়। সামনেই লোকসভা নির্বাচন, এর পাশাপাশি হরিয়ানায় বিধানসভা ভোটও হবে। সেখানে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি। দলের নেতা যোগেন্দ্র যাদব এই হরিয়ানার বাসিন্দা। তার আগে খাপ পঞ্চায়েত নিয়ে বিতর্ক এতটাই তুঙ্গে যে এবিপি নিউজের বিশেষ অনুষ্ঠান ঘোষণাপত্রও এই প্রশ্নের মুখোমুখি হতে হয় যোগেন্দ্র যাদবকে। দেশ কি হর জাতি সমুদায় মে ऐसे अपने सामाजिक संगठन होते हैं जो कि उसका आपसी झगड़ा सुलझाने का काम करते हैं। ये अच्छी चीज है ऐसे संगठनों का होना, क्योंकि हर झगड़ा कोर्ट कचहरी में जाए ये देश के लिए अच्छी बात नहीं है। लेकिन ये काम तभी तक हो सकता है जब ये रजामंदी से हो। जैसे ही जोर जबरदस्ती होती है वो इस देश में कतई स्वीकार नहीं हो सकती। এক গোত্রে বিয়ে রুখতে ইতিমধ্যে হিন্দু বিবাহ বিধিতে সংশোধনের রাজ্যে জানিয়েছে খাপ পঞ্চায়েত। কিন্তু খাপ পঞ্চায়েতের অধিকাংশ সিদ্ধান্তই মহিলাদের বিরুদ্ধে। সম্মান রক্ষার অজুহাতে খাপ পঞ্চায়েতের বিরুদ্ধে খুনেরও মামলা রয়েছে। সম্মান রক্ষার মতো শুল্ক বিষয় নিয়ে খুনকে বর্বর এবং লজ্জাজনক বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। যারা এরকম সামন্ততান্ত্রিক চিন্তাধারায় বিশ্বাসী তাদের কঠোর শাস্তি দেওয়া উচিত বলেও মন্তব্য করেছে সর্বোচ্চ আদালত। হরিয়ানার পাশাপাশি পাঞ্জাব উত্তরপ্রদেশের কিছু জায়গাতেও খাপ পঞ্চায়েতের প্রভাব রয়েছে।